একদম হুবহু সব চলে আসছে। এখন ঘটনা হচ্ছে কি, চলে আসছে, এখন আপনি বুঝবেন কেমন করে? অ্যাডমিন বারটা কই, লগ আউট হয়ে গেছে নাকি? আচ্ছা, ডাটাবেসকে আপনার আপডেট করতে বলছে, ঠিক আছে, আপডেট রিকোয়ার্ড, এখানে যাবেন, কারণ কিছু 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 ইনফরমেশন আপডেট হয়েছে, তো এই জন্য কন্টিনিউতে ক্লিক করেন তো হয়ে যাবে। এখানে এখানে কিছু কাহিনী আছে, এই জন্য এখানে যান, এদের ইউজার নেম পাসওয়ার্ড একটা ডিফল্ট হয়ে গেছে, মেবি অ্যাডমিন অ্যাডমিন এটা হয়ে গেছে, কারণ ডাটাবেসের মধ্যে গিয়ে ওরা সিস্টেম করে ফেলছে। অ্যাডমিন এটা লাইভ সার্ভারে করতে লাগলে হয় না, বুঝতে পারছেন, লাইভ সার্ভারে করতে যাবেন দেখবেন এরকম করে হচ্ছে না। তো লাইভ সার্ভারে না করলে তো আমার কোনো সমস্যা নেই, সমস্যা আছে? লাইভ সার্ভারে যদি না করতে পারেন কোনো সমস্যা আছে? সমস্যা নাই, সাপোজ এটাকে আপনি লাইভ সার্ভার করবেন, তাহলে এটাকে লাইভ সার্ভার করবেন, ওইটাকে না, এটাকে যদি লাইভ সার্ভার করতে চান তো লাইভ সার্ভার অ্যাক্সেস আছে আপনার কাছে? আচ্ছা, আমরা ধরেন এটাকেই লাইভ সার্ভার করবো, আমার তো লাইভ সার্ভারটা সরাসরি করার দরকার নেই, লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার নিয়ে যাওয়া যায়, তাই না? হ্যাঁ, সেজন্য আমাদের কি কাজ করতে হবে, নাম্বার ওয়ান লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই ম্যাডমিনে যাব, আর এখান থেকে কি করব, এটাকে ডিলিট করবো, আগে এটাকে ডিলিট করে দিই, নতুন ভাবে নিচ্ছি আর কি। ব্যাস এই টেরা, তাই না? এক্সপোর্টে ক্লিক করেন, এখানে রেখে দিই, এবার লাইভ সার্ভার অ্যাক্সেসটা দিয়ে যান। এটা হচ্ছে ডোমিন, ডোমিনের পরে সি প্যানেল লিখলে সি প্যানেলে চলে যায়, এখানে রিলোড দেন, সি প্যানেলে রিডাইরেক্ট হয়ে চলে যাবে, রিডাইরেক্ট হচ্ছে, তারপর একটা ইউজার নেম পাসওয়ার্ড বসাতে হবে আমাদের, এটা কিন্তু আমার অ্যাডমিন অ্যাডমিন না। আচ্ছা, আমরা লগ ইন করে ফেলছি অলরেডি, ঠিক আছে, লগ ইন করার পর আপনি ইচ্ছা করলে সাব ডোমিনে করতে পারবেন, অথবা মেইন ফাইলেও আপনি আপলোড করতে পারবেন, এটা মেইন যে মুশফিকুর রহমান ডট কম, এখানে গেলেও যাতে এখানে গিয়েও আপনি ইচ্ছা করলে হোস্ট করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চান যে না আমি সাব ডোমিন তৈরি করবো, তাহলে এখান থেকে দেখেন সাব ডোমিন নামে একটা অপশন আছে, দেখছেন, এখানে গিয়ে আপনি সাব ডোমিন তৈরি করতে পারবেন। যদি ধরেন সাব ডোমিন তৈরি করার নাম দিলেন, ধরেন অ্যাভাডা, অ্যাভাডা নামে একটা সাব ডোমিন তৈরি করবেন, বা হেলথ, হেলথ নামে একটা সাব ডোমিন তৈরি করলেন, করে এখানে যদি আপনি ক্রিয়েটে ক্লিক করেন তাহলে ক্রিয়েট হয়ে যাবে। তখন সাব ডোমিনের নাম কি হবে, এটা এখন যদি এখানে যান,
আপনি কোনো মানে একটু সময় নেবে আর কি, আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সময় নেবে, তারপরে এই সাবডোমেনটা অ্যাক্টিভ হবে। কথা বলা গেছে? আমরা মেইন জায়গাতেই এটা আপলোড করি, স্যার সাবডোমেন এখন দেখানোর দরকার নাই। আর সাবডোমেন যদি হয়ে যায় সেক্ষেত্রে কী করা যায়? সাবডোমেনে গিয়ে আপলোড করা যায়। আমরা আপাতত ডিলিট করে দিই। ডিলেট হয়ে গেছে, আমরা এখানে যাই, যার পর আমরা মেইন ডোমেনে এটা আপলোড করবো। তাহলে কোথায় যাবো? ফাইল ম্যানেজারে যাবো। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে দেখেন পাবলিক এইচটিএমএল আছে, এর মধ্যে যাবেন। এর মধ্যে আপাতত কোনো ফাইলই নাই, বাট যখন হেলথ আমরা তৈরি করছিলাম এর জন্য হেলথ ফোল্ডার তৈরি হয়ে আছে। কথা বুঝতে পারছেন? হেলথ আমাদের দরকার নেই, যেহেতু হেলথ নামে কি বানাই নেই, আমরা কোনো সাবডোমেন তার তৈরি করতেছি না, আমরা এখানে বানাবো। এখানে যদি কোনো ফাইল বানান, ফাইলের নাম যদি দেন ইনডেক্স ডট পিএসপি বা এইচটিএমএল, এবং এখানে দেখেন শুধু কি লেখা আছে, ইনডেক্স অফ লেখা আছে। এবার যদি রিলোড দেন তাহলে ফুল ফেজ সাদা দেখা যাবে, কারণ ওর মধ্যে কিছুই নাই এখনো। সাপোজ আপনি এর মধ্যে কী করবেন, ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন। তো আপনি যদি অন্য কোনো সাইটকে সরাসরি এখানে ট্রান্সফার করতে চান তাহলে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার দরকার হয় না। আমরা অলরেডি এখানে একটা ডাটা কী করছি, জি ফাইল করে আসছি, এটাকে কী করবো সরাসরি নিয়ে এসে আপলোড করবো কোথায়? এখানে এভাবে না, আপনাকে অবশ্যই যেতে হবে এখান থেকে কোথায়, আপলোডে। এবার এখানে গিয়ে ড্র্যাগ করে ড্রপ করে রাখতে পারেন, সমস্যা নেই। ড্র্যাগ করেন, করে এখানে এনে রেখে দেন। আচ্ছা, আর আমাদের কী লাগবে? একটা ডাটাবেস লাগবে, ডাটাবেসের সঙ্গে একটা ইউজার লাগবে। সেজন্য কোথায় যাবো? এখান থেকে যাবো হচ্ছে MySQL ডাটাবেসে। নাম দিলাম একটা ডাটাবেসের নাম, সাপোজ অ্যাভা ডা, ওকে, ক্রিয়েট ডাটাবেস। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। ইউজার নেম ক্রিয়েট করবেন কীভাবে? নিচের দিকে আসেন, যেখানে ইউজার নেম ক্রিয়েট করা যায়, এ ভি এ ডি এস। সাপোজ অ্যাভাডা নামে আমরা কী করলাম, ইউজার নেম ক্রিয়েট করলাম। এখানে আপনার কী করতে হবে, একটা পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ডের জন্য কী করবো আমরা, জেনারেটে গিয়ে এখানে আই হ্যাভ কপিড ইউজ পাসওয়ার্ড, হয়ে গেছে। তারপর তোকে এখানে রেখে দিলাম। এবার এখানে কী করবো, ক্রিয়েট ইউজারে ক্লিক করেন, এটা ক্রিয়েট হয়ে যাক। ব্যাকে যেতে হবে, যাওয়ার পরে এটার সঙ্গে এটা কানেক্ট করতে হবে না। নিচে যান, যাওয়ার পরে এখানে বলতে হবে অ্যাভাটার সঙ্গে অ্যাভাটার কানেক্ট হবে। এটা হচ্ছে ইউজার, এই ইউজারের সঙ্গে কী হবে, ডাটাবেসে কানেক্ট হবে। অ্যাড অ্যাডে ক্লিক করেন, এখানে কিছু পারমিশন দিতে বলবে, পারমিশন সবগুলো দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট ম্যানেজে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা ব্যাক গো ব্যাকে যান, এখানে চলে যান, আমাদের কাজ হয়ে গেছে। এবার এখান থেকে যাবো কোথায় আমরা, পিএসপি অ্যাডমিনে। আর এখানে আমাদের অলরেডি আপলোড শেষ। এবার আমরা কোথায় গেছি, অ্যাভাটাতে। এবার এখানে গিয়ে আমাদের কী করতে হবে, ইম্পোর্ট করতে হবে ওই যে আমরা ডাটাবেসটা, হ্যাঁ, এসকিউএল ফাইলটা। এখানে গিয়ে ব্রাউজ করবো, কোথায় আছে যেন এটা, এম ড্রাইভ, এখানে এখানে গিয়ে কোথায়, এই যে এটা, এখানে গিয়ে আপলোডে ক্লিক করে টোটাল যে ডাটাবেসের আমাদের টেবিল টেবিল সব যা কিছু সব কিছু এখানে আপলোড হয়ে যাবে। কি কথা বুঝতে পারছেন? চলে আসছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজার্সে গিয়ে, এমএস ইউজার্সে গিয়ে এখানে ইউজার নেম অ্যাডমিন দেওয়া আছে, এখানে পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া আছে, এগুলো চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আর আপাতত থাকা, আমরা আপাতত সেট আপ করে ফেলি, তারপর এটাকে কী করবো, এক্সট্রাক্ট করবো। এটা দরকার নাই, কিন্তু আমাদের এখানে ঝামেলা আছে কিছু, যেমন ডাব্লিউপি কনফিগের মধ্যে যান, যেখানে কনফিগ করা হয়, কনফিগার কনফিগারেশনগুলোকে এখানে যান। এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন যখন কোনো সাইট ট্রান্সফার করবেন। এখানে ডাটাবেস নাম কি দেওয়া আছে, ডাব্লিউপি 80। আমাদের ডাটাবেস নাম কি, ডাব্লিউপি 80। ডাটাবেস নাম কি, এই যে রহমান এভাড়া।
এটা হচ্ছে আমাদের ডাটাবেস নাম। অবশ্যই এই নামটাকে কোথায় বসাতে হবে? এখানে বসাতে হবে। আমাদের ডাটাবেসের ইউজার নেম রুট ছিল না, ছিল এটাই। পাসওয়ার্ড কি ছিল? এই যে পাসওয়ার্ড এখানে বসায় রাখছি, পাসওয়ার্ড এখানে বসাই দিতে হবে, কি রাইট? বসাই দিলাম, বসাই দিয়ে সেভ দিলাম। তারপর আপনি যদি এইবার গিয়ে রিলোড দেন তখন দেখেন আসে কি না। এখন আর বলছে ওয়ার্ডপ্রেস সেট আপ দাও, কারণ কি? কারণটা হচ্ছে আমাদের এখানকার ডাটাবেসের মধ্যে ডাটাবেসের টেবিল টেবিল সব খালি। নেওয়া হয়েছে কি সব কিছু? নেওয়া হয়েছে। সমস্যা হচ্ছে কি, এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো নাই। এগুলো সেভ দিছিলাম, আমি সেভ দিছি। সমস্যা হচ্ছে কি, এখানে আপনি যদি WP অপশনসের মধ্যে যান, এখানে কি লেখা আছে? লোকাল হোস্ট। এটা যেটা সমস্যা না, প্রত্যেকটা লিঙ্কের মধ্যে লোকাল হোস্ট দেওয়া আছে। এই এই জিনিসগুলো ডাটাবেসের মধ্যে এরকম আরও অনেক জায়গায় এই জিনিসগুলো লেখা আছে, তো আমাদের কী করতে হবে? এই জিনিসগুলো রিপ্লেস করতে হবে অবশ্যই। কথা বুঝতে পারছেন? এই রিপ্লেসটা করবেন কেমনে? রিপ্লেসটা করার জন্য একটা আপনার এক জায়গায় যান, গুগলে যান, গুগলে গিয়ে লেখেন WP রিপ্লেস অ্যান্ড DB। এটা লিখে একটু এখানে যান, এটা দিয়ে ডাটাবেসের জিনিসগুলোকে রিপ্লেস করা যায়। এখান থেকে এখানে ক্লিক করে রিলোড দেন, এখান থেকে একটা ফাইল দিবে আপনাকে, ঠিক আছে? ফাইল দিছে, তো আপনি কি করবেন, এই এইটাকে এই এটাকে আপলোড করবেন, কাট করেন, কাট করে বা কাট করার দরকার নেই, আপনি ধরেন এটাকে আপনি সরাসরি কি করবেন, এখানে আপলোড করবেন। আপলোড করার জন্য আমাদের কোথায় কাজ করছিলাম যেন, পাবলিক এস্টিমেলে না, এখানেই তো, এখানে গিয়ে এখান থেকে আপলোডে ক্লিক করেন। ক্লিক করে যে ফাইলটা ডাউনলোড দিলাম এই মুহূর্তে, এটাকে এখানে নিয়ে আসেন, এবার যে এই ফাইলটা কি করব, এই ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এখন এর মধ্যে একটা ফোল্ডার তৈরি হয়েছে না, আপনি কি করবেন, এই যে এখানে যে ফাইলটা আছে না, এরপরে যদি এটা বসায় দেন তাহলে ওই ফোল্ডারের মধ্যে ওই ফোল্ডারটাকে অ্যাক্সেস করবে না। এখানে যান, দেখেন ওই ফোল্ডারটাকে অ্যাক্সেস করছে। অ্যাক্সেস করার পর এর মধ্যে ডাটাবেস নাম এটা আছে, ইউজার নাম এটা আছে, এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে লোকাল হোস্ট, এগুলো সব কিছু ঠিক আছে। সমস্যা হচ্ছে কি, এর মধ্যে আপনি যদি কোনো জিনিস রিপ্লেস করতে চান, যেটা আছে কার সঙ্গে রিপ্লেস করবেন সেটা এখানে বসাই দিতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি রিপ্লেস করবেন কোনটাকে, এটাকে না, এটাকে রিপ্লেস করবেন না, এটাকে কোথায় বসাবেন, এটাকে বসাবেন এইখানে, এতটুকু বাদ দিলে সমস্যা নেই, এতটুকু বাদ দেন, যেহেতু কমন অতটুকু, তাই না? এতটুকুকে রিপ্লেস করে কোনটা বসাবেন, সেটা এখানে বসাই দেবেন। কোনটাকে? এটাকে না, তাহলে এটা এখানে বসাই দেন। মানে ডাটাবেসের ডাটাবেসের যত জায়গায় এই এই জিনিসগুলো আছে লেখা, সব জায়গায় কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। এবার আপনি এখান থেকে ড্রাই রান করতে পারেন, ড্রাই রান যদি করেন তাহলে দেখাবে যে আসলে কত জায়গায় রিপ্লেস হবে আর কি। দেখছেন এত জায়গায় পাচ্ছে সে, এত এত জায়গার মধ্যে কি পাচ্ছে, এই জিনিসগুলো পাচ্ছে। কথা বুঝতে পারছেন? তো আমাদের ড্রাই রান করলে কোনো চেঞ্জ হবে না, সেক্ষেত্রে কি করতে হবে আমাদের,
লাইভ রান করতে হবে। ওকে দেন, যত টাকা ইনফরমেশন গুলো আছে সবগুলো কি করে দিচ্ছে, এগুলো চেঞ্জ করে দিচ্ছে। এখন আপনি এখানে একটু যান তো দেখেন তো কাজ করে কিনা। এবার একটু এখানে গিয়ে একটু দেখেন তো আসলে ঠিকঠাক মতো চলে আসছে কিনা। ওয়ার্ডপ্রেস সেটআপের কথা না, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবে কেন, সবকিছু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এটা এটা আসবে কেন। আচ্ছা আমরা ধরেন দিলাম, এটা দিলে তো হয়ে গেল তাই না। অ্যাডমিন লগ ইন করলাম, লগ ইন করে দেখি আসলে কি ঘটনা ঘটে। সঠিক রকম তো আসার কথা না, ডাটাবেসে এত এত কিছু রয়ে গেছে বাট এখানে আসবে কিছু তাই না। আমরা সবগুলাকে একটা কাজ করি, এবার ডিলিট করে দেয় সব। এখন এখান থেকে ইউজারের মধ্যে কি আছে, এগুলো আছে, এটা আছে,
একই সমস্যা কোথায়? চেঞ্জ তো হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডাটাবেজের নামটা, সরি ইউজারের নামটা। আসবে কেন? আচ্ছা এখানে এইটার জন্য সমস্যা করছে, মেবি স্যাম্পল টাইপ এই ফুলটা ডিলিট করে দিতে হবে। স্যাম্পল ফুল ছিল জন্য এরকম সমস্যা হচ্ছে, এবার আর হবে না। তখন হয় ঠিক আছে তাহলে থাক, এটা নেক্সট কোনো ক্লাসে দেখাবো না আসলে কেমনে করে। এভাবেই করতে হয়, আমি মেবি সামথিং কোনো রঙের কারণে হচ্ছে না।